শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজ আমি সন্ধ্যের জলখাবার তৈরি করেছি, সেটা হচ্ছে লুচি আর মাখানি মটরের ঘুগনি। তো চলুন দেখি আমি কিভাবে তৈরি করলাম এই জলখাবারটা, আসুন দেখি আমরা একসাথে। প্রথমে মটর নিয়েছি, সেটা আমি ভিজিয়ে রেখেছি 2-3 ঘন্টার জন্য জলে। এরপর এটাকে এখন বয়েল করব। বয়েল করতে প্রায় সময় লেগেছে আমার 1 ঘন্টার কাছাকাছি। এটাকে বয়েল করে নেব। দেখুন প্রায় বয়েল হয়ে গেছে, এটাকে বন্ধ করে নামিয়ে নেব। ভালো করে জলটা ঝারিয়ে নিলাম। দেখুন মটরটাও খুব ভালো বয়েল হয়ে গেছে, জলটাও ঝারিয়ে রাখলাম। এবার চলুন দেখি কি কি লাগছে। 2 পেঁয়াজ নিয়েছি কুচি করে কেটে, 2 আলু ছোটো ছোটো টুকরা করেছি, 1 টমেটো নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা, রসুন 4-5 টুকরা আর কিছু আদার টুকরা। এটা হচ্ছে মাখানি। এই মাখানি দিয়ে এই মটরের ঘুগনিটা করব। সুবাসে দেবো তেজপাত্তা কিছু 4-5 টুকরা, আর নিচে গুঁড়ো মরিচ, হলুদ গুঁড়ো, আর সুবাসের জন্য দেবো 3-4টে শুকনো লঙ্কা। সেটা ইচ্ছা না দিলেও না দিতে পারেন। এবার কাঁচা লঙ্কা, রসুন আর আদাটাকে একটু থেঁতো করে নেব। হাতেই থেঁতো করে নিলেই হবে, গ্রাইন্ডারের প্রয়োজন নেই। প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল এবার দিয়ে দিচ্ছি যে টুকরো করা আলুগুলো দিয়ে দিচ্ছি, সেটাকে ভালো করে একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে ফ্রাই করব। দেখুন ফ্রাই হয়ে গেছে। ফ্রাই হয়ে গেলে এবার এটাকে একটা পাত্রে নামিয়ে রাখবো। এবার মাখানিগুলোকেও হালকা ফ্রাই করব, বেশি কড়া করে ভাজবো না, জাস্ট হালকা লাইট ফ্রাই করব। হালকা ফ্রাই করে সেটাকেও নামিয়ে রাখবো। সেই তেলে দিয়ে দিচ্ছি এবার তেজপাত্তা ফোড়নের জন্য, আর দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা কম্পালসারি নয়, ইচ্ছে হলে না দিলেও না দিতে পারেন, যেহেতু অলরেডি কাঁচা লঙ্কা দেবো আমরা। হয়ে গেছে, এবার দিচ্ছি কাঁচা পেঁয়াজ টুকরো করা। পেঁয়াজটা দিয়ে তো হালকা একটু নাড়াচাড়া করে দেব, হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দেব টুকরো করা সেই টমেটো, তারপর দেব সেই মশলাটা, কাঁচা লঙ্কা আদা রসুন যে থেঁতো করেছিলাম, আর 4-5টা গোটা কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন একটু হালকা ফুলকা নাড়াচাড়া করে নেব। এবার একে একে মশলাগুলো দিব। এটা হচ্ছে জিরে গুঁড়ো 2 টেবিল স্পুন, এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, সেটাও 2 টেবিল স্পুন, চলে একটু কম দিতেও পারেন। নুন দিচ্ছি স্বাদ অনুসারে, বেশি দেবো না, প্রয়োজন হলে আবার দেবো, একেবারে বেশি দিয়ে দেবো না। এবার ভালো করে সব একটু ভাজা ভাজা মতো করব। মিডিয়ামটা কিন্তু লো থাকবে না, হাই থাকবে না, মিডিয়াম ফ্লেমেই করব। এবার দিচ্ছি গুঁড়ো লঙ্কা, অল্প দিলাম, বেশি দেবো না, 1 চামচ পরিমাণে দেবো, কেন বাচ্চারাও খাবে, বেশি ঝাল হয়ে গেলে খেতে পারবে না বাচ্চারা। অলরেডি কাঁচা লঙ্কা গোটাও দিয়েছি, থেঁতো করেও দিয়েছি, তাই গুঁড়ো লঙ্কাটা কম দিলাম। ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মটর, পুরোটা দিয়ে দেবো। দেখুন মটরটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্সড করে নেব, মশলার সাথে ভালো করে মিক্সড করব। দেখুন এই মটরের ঘুগনিটাই সচরাচর বেশি ভালো লাগে লুচির সাথে খেতে। দেখুন ভালো করে মিক্সড করে নিচ্ছে, হয়ে গেছে মিক্সড করে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, জল দিয়ে তারপর যদি প্রয়োজন হয় তো আমরা নুন দিতে পারি, প্রয়োজন হলে আর প্রয়োজন না হলে দেওয়ার আর দরকার নেই। একটু ভালো করে ফুটতে দেবো। ভেড়িতে দিয়ে দেব সেই ভাজা ফ্রাই করা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি, সেগুলো দিয়ে এবার
এটাকে একটু ভালো করে একটু সিদ্ধ হতে দেব। ফ্লেমটা মিডিয়াম করে দিচ্ছি আর এটাকে ঢেকে দিচ্ছি। ভাজিয়ে দিচ্ছি সে ফ্রাই করা মাখানি, সেটা জাস্ট নামাবার একটুক্ষণ আগে দেব, 15-20 মিনিট আগের মতো দিলেই হবে। বাস হয়ে গেল রেডি, নামিয়ে নিলাম, সাজিয়ে নিলাম সুন্দর করে। এবার বানাবো এটার সাথে খাওয়ার জন্য লুচি। বাউলি নিয়ে নিচ্ছি ময়দা, আর নিচ্ছি আটা। আটা আর ময়দা দুটো মিক্সড করে বানাবো। এছে কালো জিরে, নুন অল্প, সামান্য দেব তেল, রিফাইন্ড অয়েল সামান্য দিয়ে এটাকে আগে মিক্সড করে নিই। এসব ভালো করে মিক্সড করে নেব আগে। এবার দিচ্ছি এখানে ওয়ার্ম ওয়াটার দেব, ওয়ার্ম ওয়াটার দিয়েছি। দিয়েছে প্রথমে স্পুন দিয়ে এটাকে মিক্সড করে নেব। দেখুন জলটা একেবারে বেশি দিইনি। এবার হাত দিয়ে মেখে নেব, কারণ ডোটা হাত দিয়ে মাখলেই বেস্ট হয়, যে কোনো ডো হাত দিয়ে মাখলেই বেস্ট হয় ডোটা। জল কিন্তু আবার একটু প্রয়োজন হয়েছিল, দিয়েছিলাম, তাই জলটা একবারে দেবো না, মেপে মেপে দেবো। ডোটাও হয়ে গেলো পুরো ভালো সফট হয়েছে, দেখুন হাত দিয়ে মাখাতে ডোটাও খুব ভালো হয়েছে। এভাবে এটাকে 10-15 মিনিট রেখে দেব। রাখার পর এটাকে ছোট ছোট করে বেলে নেব। দেখুন বেলে নিয়েছি, বেশ কয়েকটা বেলে রেখেছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, তেল একটু বেশি হবে নাহলে লুচি ফুলবে না। লুচি পুরি এসব ভাজার জন্য সবসময় তেল একটু বেশি প্রয়োজন হয়, অল্প তেলে হয় না, তাহলে লুচিগুলো ভালো করে ফুলে। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি একটা একটা করে, একসাথে বেশি দেবো না, একটা একটা করে ভাজবো। দেখুন কি সুন্দর করে ফুলছে, বাহ খুব সুন্দর ফুলে যাচ্ছে লুচিগুলো। সামান্য এপিট এপিট করবো কিছু, ব্যাস এবার তুলে নেব, বেশিক্ষণ রাখবো না তেলে। হয়ে গেছে, তুলে নিচ্ছি, তেলটা একটু ছাড়িয়ে তুলে নিচ্ছি। এইভাবে করে বাকি কটাও এভাবে ভেজে নিয়েছি। দেখুন ভাজা হয়ে গেছে বাকি কটা। এবার লুচি আর মাখানি বাটার ঘুগনি রেডি, খাওয়ার জন্য আমরাও রেডি। থ্যাংক ইউ ভিডিওটা দেখার।